আসসালামু আলাইকুম বন্ধুরা, মাইন্ডসেট পক্ষ থেকে সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বিয়ে মানে আনন্দ, আর বরযাত্রা তো আরও কথাই নেই। তো যাই হোক, আমরা আমাদের এক ছোট ভাইয়ের বরযাত্রী হিসেবে গিয়েছিলাম। তো ঠিক বরের গাড়িটি সামনেই রয়েছে, আমরা পিছনেই রয়েছি। তো যেতে যেতে ভাবলাম যে ভিডিওটা আপনাদেরকে একটু শেয়ার করি। আসলে গ্রাম বাংলা তথা সমগ্র বাংলাদেশে এক একটি জায়গার বিয়ের অনুষ্ঠানে কিছু বিশেষত্ব থাকে, সেগুলো নিয়ে অনেক আনন্দ হয়, মজা হয়। তো যাই হোক, আমরা যেখানে যাচ্ছি প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর, তাই আপনাদেরকে শেয়ার করলাম। আমাদের একটা ভাই আছে এখানে, সে কিন্তু খুবই দুষ্টু। মন ভাবে যারে এই মেঘলা দিনে শীতল কুয়াশাতে তার স্পর্শে, যদিও সোহাগের খুবই তাড়াহুড়া, ওর একদমই সময় নাই। ও মনে হচ্ছিল ফজরের আজান দেওয়ার পরে ওর রওনা দিতে পারলে ভালো হতো। যাই হোক, তবে আমরা তাকে খুব কষ্ট করে থামিয়ে আমরা এই জাস্ট একটা পর্যন্ত ওয়েট করাতে পারছি, এটা এটা আসলে আমাদের সার্থকতা। দেখেন গাইজ, বরের গাড়ির স্পিড দেখেন, তার সময় খুবই অল্প। বন্ধুরা, আমরা এভাবে অনেক দুষ্টুমি অনেক মজা করতে করতে যাচ্ছি। আসলে বিয়ের অনুষ্ঠানগুলোতে এরকম মজা হয়, অনেক আনন্দ হয়। তো যাই হোক, আমরা এখনই পৌঁছে যাব ঠিক আমাদের সেই নতুন বউয়ের বাড়ির সামনে। হ্যাঁ বন্ধুরা, আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, সাদা টি শার্ট পরা যে লোকটিকে আপনারা দেখতে পাচ্ছেন, সে বিয়ের ঘটক। হ্যাঁ, এখানে গেট সাজানো হয়েছে খুব সুন্দর করে। হ্যাঁ, আমাদের জামাই জন্য নাস্তা রেডি করা হয়েছে এখানে, দিয়েছে হচ্ছে গরুর দুধ, আর হচ্ছে কি কি দিয়েছে আমরা দেখব। হ্যাঁ, চানাচুর দিয়েছে, ট্যাং দিয়েছে, পানি দিয়েছে। হ্যাঁ, এখন সে ফিতা কাটছে। হ্যাঁ, এখন আমাদের সেই ওকে বর তার আসনে যাওয়ার জন্য গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, চলুন বরের সাথে গিয়ে তার আসনে বসি। বন্ধুরা, নতুন জামাই কিন্তু খুবই এক্সাইটেড, সে বরের আসনে বসবে, তার সাথে তার ছোট বোনগুলো রয়েছে, অনেক মানুষ নতুন জামাই দেখার জন্য অনেক মানুষ এসেছে এলাকা থেকে। এটা একেবারে একটা গ্রামের বিয়ে। তো যাই হোক, গ্রাম আমার খুব ভালো লাগে, এখানকার প্রাকৃতিক দৃশ্য, ন্যাচারাল বিউটি, সব কিছুই অসাধারণ। তো বিয়ে করাটা আসলে ফরজ কাজ মানুষের জীবনে, সবাই বিয়ে করে, তো ওর জন্য সবাই দোয়া করবেন। ও এবং ওর বউ দুজনে যেন অনেক ভালো থাকে, সুখে থাকে। এখন বন্ধুরা, বরের খাবারের দিকে নজর দেওয়া যাক। হ্যাঁ, অনেক রকম আইটেম দিয়েছে। আর এদিকে আমরা যারা বরযাত্রী গিয়েছিলাম, সবাইকে অনেক ভালো আপ্যায়ন করেছে। এবং বন্ধুরা, ভিডিওটা যতবার দেখি আবার এরকম খেতে ইচ্ছে করে। আসলে গ্রাম বাংলার খাবারের স্বাদটা একটু ভিন্ন থাকে, এবং সেখানে সব কিছু ন্যাচারাল বা কী বলে ফরমালিন মুক্ত অনেকটাই, যার কারণে সেটার স্বাদটা একটু বেশি হয়। আর বিশেষ করে যারা স্পাইসি খাবার পছন্দ করে, তাদের জন্য গ্রামের খাবারটা একেবারে বেস্ট হবে। শহরের রান্না যেগুলো কমিউনিটি সেন্টারে করা হয় সেগুলো অনেক ভালো, তবে স্পাইসির ক্ষেত্রে গ্রাম্য রান্না ঝালটা সবসময় বেশি থাকে। তো যাই হোক, মেয়ে পক্ষ আমাদের যথাসাধ্য চেষ্টা করেছে আপ্যায়ন করার জন্য, এবং তারা আমাদেরকে যতটুকু সম্মান করেছে তাতে আমরা অনেক খুশি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক মানুষ, আমরা বরপক্ষ ছাড়াও বাইরে কিছু মানুষ ছিল এখানে। বরের আসনে বর বসে আছে, বরের বন্ধুরাও আছে সাথে।
বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া এবং যতগুলো ফর্মালিটি ছিল সব সম্পন্ন করেছি। এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো আমাদের ছোট ভাইটি তার বউয়ের হাতটি ধরে বাসা থেকে বের হয়েছে। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সারা জীবন যেন এভাবে তার হাতটি ধরে রাখতে পারে, আর সে সাথে আপনারাও ভালো থাকবেন, আপনাদের সংসারটা সুখের হোক, শান্তির হোক, এই শুভকামনা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে কোনো একটি ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।